শুরুতেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের ভয়ঙ্কর মিসাইল। অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানালেন এরদোগান। সিরিয়ার আরও একটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করল তুরস্ক। পুরুষ ও নারীর স্পর্শকাতর অঙ্গের ক্ষতি করছে চীনের নতুন ভাইরাস। এবং সবশেষ থাকছে, আমিরাতের কাছে $2,340 কোটি অস্ত্র বিক্রি করছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সম্প্রতি ইরান জানিয়েছিল তারা আবারও ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে। এবার প্রথমবারের মতো ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি এবং ভিডিও প্রকাশ্যে আনল দেশটি। এই মিসাইলগুলো নির্দিষ্টভাবে ইসরায়েলে হামলা করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টি আড়াল করতেই এই মিসাইলগুলো মাটির নিচে স্থাপন করেছে দেশটি। Force.com-এর একটি রিপোর্টে আরও বলা হয়েছে, ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। এতে দাবি করা হয়েছে এটি ব্যালিস্টিক মিসাইল চালাতে সক্ষম। ফোর্স ম্যাগাজিন বলছে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করছে ইরান, তবে এবারই প্রথমবারের মতো সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে ইরান। ভিডিওতে দেখা যায় মিসাইলগুলোকে সোজাসুজি উপরের দিক থেকে তাক করে রাখা হয়েছে, যা সুরঙ্গ দিয়ে নিচের দিকে নেমে গেছে। ফোর্সের রিপোর্টে যে ভিডিওটি উদ্ধৃত করা হয়েছে তা ইরানের সামরিক বিষয়ক মিডিয়া IMA থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যদি আসল লঞ্চ প্রক্রিয়া দেখানো হয়নি এখন পর্যন্ত, ভিডিওতে দেখা যাচ্ছে টানেলের ছবিগুলো ইরানের নেতাদের ছবি রয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তারা মাটির অভ্যন্তরে এই পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিল, আর এবার সামনে এলো ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া বেশ কয়েকদিন পর এই শুভেচ্ছা বার্তা এসেছে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে। এরদোগান বলেন, আমি আপনাকে এবং আপনার নির্বাচনের সফলতাকে অভিনন্দন জানাই এবং আমেরিকার জনগণের জন্য শান্তি সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করছি। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এরদোগান এবং নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ ও মিত্র জনগণের জন্য উপকারী হবে বলে আশা প্রকাশ করেছেন। তার মতে, আমি আপনার নির্বাচনী সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাই এবং যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি এবং সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। এরদোগান আরও বলেছেন, আজ বৈশ্বিক এবং আঞ্চলিক পর্যায়ে আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, এজন্য আমাদের স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে এই সম্পর্কগুলো আরও উন্নয়ন এবং জোরদার করতে হবে। তুর্কি প্রেসিডেন্টের ভাষায়, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় বেশ কয়েকবার আমাদের সাথে দেখা হয়েছে। এ সময় তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কৌশলগত প্রকৃতিক এবং গভীর ভিত্তি রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন প্রশাসনের সঙ্গে গভীরভাবে কাজ করতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রেসিডেন্ট এরদোগান। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আরও একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মুগির এলাকায় একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে। নাম প্রকাশ অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে এটি প্রত্যাহার নয়, বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে। এর এক মাস আগে ওই এলাকায় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এলাকাটি আগে তুর্কি সমর্থিত এবং সিরিয়ার সরকার বিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণে ছিল, তবে ধীরে ধীরে সিরিয়ার সেনারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে গেছে। চীনের উত্তর পূর্বে গত বছর বায়োকেমিক্যাল ফ্যাক্টরি থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে অন্তত 1,000 জন আক্রান্ত হন। ব্রাসেল নামের একটি ব্যাকটেরিয়ার প্রভাবে মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে। গত 14 সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যাটা ছিল 3,245 জন। কিন্তু বর্তমানে চীনের গানসু প্রদেশের রাজধানী
লান ঝাওয়ে এ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 6620 জনে। জানা গেছে এই ব্যাকটেরিয়াগুলো বাতাসে ভেসে বেড়ায় এবং এটি সেই কারণেই যখন বাইরে বেরিয়ে পড়েছিল তখন সেটি বাতাসের সঙ্গে দক্ষিণ পূর্ব দিকে ছড়িয়ে পড়ে, তার ফলে হাজার হাজার মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। চাষের কাজে ব্যবহার করা হলেও যা থেকে এই রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই রোগটি করোনার মতো মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এই রোগের অন্যতম উপসর্গ হয়ে দাঁড়ায় জ্বর, মাথা ব্যথা। এগুলো পুরুষ এবং নারীর স্পর্শকাতর অঙ্গে ক্ষতি সাধন করে। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই রোগে মৃত্যু নিশ্চিত। ইউরোপীয় রোগ প্রতিরোধকামী সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক না দিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এছাড়া যে পশুরা এই রোগে আক্রান্ত হয় তাদের মেরে ফেলতে হয়। আক্রান্ত পশুর দুধ খেলেও মানুষ আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,340 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে কয়েক ডজন F-35 জঙ্গি বিমান এবং কমব্যাট ড্রোন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অর্থের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মঙ্গলবার অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কিনা তা দেখার বিষয় রয়েছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি করেছে। এরপর পরই আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে F-35 জঙ্গি বিমান বিক্রির জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়ে আসছে। মাইক পম্পেও গতকাল বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে শ্রেষ্ঠ হুমকি মোকাবেলায় এবং নিজেকে রক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের উন্নত অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন মেটানোর জন্যই ওয়াশিংটন অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রি করলে ইরানের পক্ষ থেকে সব ধরনের হুমকি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মনে করছে মাইক পম্পেও। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।